গরম তেলে এক বাটি সাবুদানা দিলেই তৈরি হবে চমৎকার একটি রেসিপি যা বাচ্চা থেকে বড় সবার মুখের রুচি ফিরিয়ে আনবে বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে এই রেসিপির জুড়ি মেলা ভার আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটি মুখরোচক রেসিপি আমি টুম্পা টুম্পাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্রথমেই একটা মশলা তৈরি করব এটা যেহেতু চটপটা একটি রেসিপি তার জন্য প্রথমেই হাফ স্পুন মতো গোটা জিরি আর কয়েকটা গোটা গরম মশলা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো একটু বিট নুন আর স্বাদ মতো এমনি নুন যেটা আমরা নর্মাল রান্নাতে ব্যবহার করি আর এখানে একটা চটপটা মশলা যেহেতু আমি তৈরি করব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পাতি লেবুর শুকনো খোলা এবার এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এটাকে মিক্সিতে জাস্ট একটু ব্লেন্ড করে নিতে হবে দারুণ স্বাদের একটা মুখরোচক চটপটা মশলা আমাদের তৈরি হয়ে গেল দেখুন এটাকে জাস্ট কয়েক সেকেন্ডে একটু ব্লেন্ড করে নিয়েছি এই মশলাটা পুরোপুরি রেডি এটাকে আমি সাইডে এখন সরিয়ে রাখবো এবার চলে যাব মূল রেসিপিতে তার জন্য নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড়শো গ্রাম মতো বড় দানা সাবু অবশ্যই করে সাবুটা কিন্তু বড়দানার ব্যবহার করতে হবে নইলে রেসিপিটি অতটা ভালো হবে না এবার দেখুন এখানে বেশ খানিকটা চীনা বাদাম নিয়েছি কাঁচা আর নিয়েছি এখানে কারিপাতা এই কয়েকটা উপকরণে দারুণ মুখরোচক এই স্ন্যাক্স তৈরি হয়ে যাবে তাহলে চলুন রেসিপিটি তৈরি করি গ্যাস ওভেনে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে ভাজার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে সর্ষের তেল বাদে আপনারা যে কোনো তেলেই ভাজতে পারেন তেলটা আমি প্রথমে হাই ফ্লেমে গরম করে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম এখন আমি সাবুদানের মধ্যে দিয়ে হালকা হাতে এইভাবে একটু ছাঞ্চা দিয়ে নাড়াচাড়া করছি আর দেখুন ফুলে কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে আমাদের এই সাবুদানাগুলো এর মধ্যে কিন্তু রকম জল বা কিছুই মেশাবেন না শুধু শুধু তেলে একবার আপনারা এইভাবে এইভাবে ছেড়ে দেখবেন এগুলো সেকেন্ডের মধ্যে কিন্তু ফুলে উঠবে এইবার আমার তিরিশ সেকেন্ড মতো হয়ে গেছে আমি এইবার এর মধ্যে থেকে তুলে নিচ্ছি সাবুদানা কিন্তু বেশিক্ষণ তেলে রাখা যাবে না তাহলে পুড়ে যাবে আর এর স্বাদটা কিন্তু একেবারে ঝাঁঝালো হয়ে যাবে আবারও আমার কিছু সাবুদানা ভেজে নিতে বাকি আছে সেগুলো একইভাবে বন্ধুরা এই তেলের মধ্যে দিয়ে ভেজে আমি তুলে নিচ্ছি এখন সমস্ত সাবুদানা আমার এখানে ভাজা হয়ে গেল কত কম টাইমে এই রেসিপি তৈরি করা যায় আপনারা বাড়িতে একবার না ট্রাই করলে ভাবতে পারবেন না একইভাবে আমি চীনা বাদামগুলো তেলের মধ্যে দিয়ে দেড় থেকে দু মিনিট লো ফ্লেমে রেখে ভেজে নেব চীনা বাদামের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেটা একটু খেয়াল রাখবেন এবার সমস্ত বাদাম আমার ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি কারিপাতা দিয়ে দিচ্ছি কারিপাতা ভাজার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বনে ভাজবেন তেলে কারিপাতা পড়লেই কিন্তু গায়ে ছিটে আসে তাই দুই তিনবার এইভাবে আমি দিয়ে এটাকে ভেজে নিলাম এদিকে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর সাবুদানাগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে আর কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন বন্ধুরা এর মধ্যে যে উপকরণগুলো ভেজে রেখেছিলাম একে একে সমস্ত কিছু দিয়ে দেব। দিয়ে দিয়েছি চীনা বাদাম আর দিয়ে দিচ্ছি কারিপাতা আগের থেকে যে চাট মশলা আমি তৈরি করেছিলাম সেই চাট মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঝুড়ি ভাজা এটা অপশনাল আপনারা যদি চান দেবেন নইলে দিতে হবে না এবার সমস্ত কিছু হালকা হাতে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি এখন দারুণ স্বাদের এই চটপটা স্ন্যাক্স আমাদের রেডি বন্ধুরা বাড়িতে বাচ্চা বড় সবাই থাকে আর বিকেলবেলা এইরকম কিছু তাদের খেতে মন চায় যখনই আবদার করবে আপনারা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে তৈরি করে দিতে পারেন এমনকি বন্ধুরা এই রেসিপি চার থেকে পাঁচ মাস কিন্তু এইভাবে বানিয়ে স্টোর করে রাখতে পারেন বাড়িতে অতিথি আসলে হাতের কাছে চটপটা কিছু নেই চা কফির সঙ্গে এগুলোও সার্ভ করতে পারেন আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন বন্ধু কেউ এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ